প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটি ভালো খবর উঠে আসছে। গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার বিরাট বড় পদক্ষেপের খবর। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি বিস্তারিত, তাই অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবারে নতুনভাবে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপের একটি খবর কিন্তু উঠে আসছে। আসুন আমরা দেখে নিই সেই খবরে কী বলা হচ্ছে এবং সেই সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাবলী এই ভিডিওতে থাকছে। বন্ধুরা, কয়েকদিন পূর্বেই মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সম্প্রতি রাজ্য সরকারের এক ঘোষণার ক্ষেত্রে যে রাজ্য সরকার এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মোট 1,25,000 কর্মী নিয়োগ করবে এবং এর মধ্যে সরকারি দপ্তরে গ্রুপ ডি পদেই 12,000 এবং গ্রুপ সি পদে কার্যত 3,000 মিলিয়ে মোট 15,000-এর কাছাকাছি নিয়োগের কথা বা বার্তা তিনি কিন্তু দিয়েছিলেন, যা অত্যন্ত সদর্থক এবং খুব পজিটিভ একটি খবর বলেই মনে করা হচ্ছে। এবং এ বিষয়ে জানা যাচ্ছে যে আগামী বছর লোকসভা ভোটের আগে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক মহল সূত্রে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা, এই বার্তা বা ঘোষণা আপনারা যাই বলুন না কেন, তার যে বাস্তবায়ন বা কর্মপ্রক্রিয়াটি শুরু হয়ে গেছে তা বাস্তবে রূপদান করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা ইতিমধ্যেই যে শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে এবং শূন্যপদ কিন্তু চাওয়া হচ্ছে। বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী বর্তমানে রয়েছেন, কত ভ্যাকান্সি রয়েছে, রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর তা জানতে চেয়ে কার্যত সব দপ্তরকে চিঠি পাঠিয়েছে নির্দিষ্ট ফরম্যাটে এবং নির্দিষ্ট সেই তথ্য কিন্তু পাঠাতে বলে দেওয়া হয়েছে। মূলত চারটি ক্ষেত্রে এই কর্মী নিয়োগের যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ তা কিন্তু হিসাব নিকাশ চাওয়া হচ্ছে। সেই চারটি বিভাগ কি না, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসারের অনুমোদিত পদে কর্মীর সংখ্যা ও শূন্যপদের হিসেব চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে এই খবরটি উঠে আসছে। পাশাপাশি সামাজিক গণমাধ্যম সূত্রেও কিন্তু এই খবরটি বেরিয়ে আসছে। এর ফলে প্রশাসনিক মহল মনে করছে যে আগামী দিনে সরকারি দপ্তরে বিপুল পরিমাণে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কর্মী সংক্রান্ত পরিসংখ্যান চাইছে নবান্ন। সেই দিক থেকে বন্ধুরা, বিচার বিবেচনা করলে প্রথম এবং প্রাথমিক পর্যায়ে রাজ্য সরকারের তরফ থেকে এই বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যে তাৎপর্যপূর্ণ উদ্যোগ বা বলা যেতে পারে বিরাট পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তার কর্মপ্রক্রিয়া শুরু হয়ে গেছে তা কিন্তু চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত ভালো খবর হয়ে উঠতে পারে। তাই যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন, কারণ কোন সময় কখন কোন তারিখে নোটিফিকেশান আসবে এই চিন্তা না করে অবশ্যই প্রস্তুতির যে ধারাবাহিকতা সেটিকে বজায় রাখুন, বাকি সরকারের ওপরেই ছেড়ে দিন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।